শুরুতেই একটি ভক্তিমূলক গান, শুধু ভক্তি মার্গের গান গাইবো তাই নয়, বিভিন্ন সাধের গান গিয়ে শোনানোর চেষ্টা করব। এবং আমার সঙ্গে যিনি রয়েছেন অত্যন্ত সুকণ্ঠী গায়িকা মাননীয়া প্রিয়া হাজরা, তার কণ্ঠে গান শুনবেন। তবে শুরুতেই একটি গোবিন্দের চরণের গান নিবেদন করব। ও মা বাগিচা ফুলের বাগান, সেই ফুলের বাগানে দেখবেন সকালবেলায় রং বেরঙের ফুল ফোটে, প্রত্যেকটা ফুল কি বলে জানেন গোবিন্দের কাছে, প্রত্যেকটা ফুল গোবিন্দের কাছে বাসনা রাখে হৃদয়ে ময়। সকালবেলা হয়ে গেল আমি তো ফুটলাম বাগিচায়, তাই তোমার কাছে আমার করজোড়ে নিবেদন থাকলো হৃদয়ে ময়। আমি সকালবেলা ফুলে গেলাম আমি তোমার কাছে নিবেদন জানাই, কোন সাধুগুরু বৈষ্ণব যেন আমাকে তুলে নিয়ে তোমার চরণে দেয় ঠাই, তোমার কাছে আমার এটুকুই বিনতি রয়। একটা ফুলের জীবন তার মনে এত বাসনা, সকালবেলা থেকে দুপুরবেলা হয়ে যায় ফুলটিকে কেউ গাছ থেকে তুলে নিয়ে গোবিন্দের পুজোতে দেয় না, গোবিন্দের চরণে পায় পায় সকাল থেকে দুপুর, দুপুর থেকে যখন বিকেল বেলা হয়ে যায় ফুল সে জানতে পেরেছে যে আমি আর গোবিন্দের চরণ পাবো না, গোবিন্দের পূজায় হয়তো আমি লাগবো না, তবু করজোড়ে গোবিন্দের কাছে বাসনা রাখছে হৃদয়ে ময়। শুনেছি সাধুগুরু বৈষ্ণব সর্বতীর্থের ফল সাধুগুরু বৈষ্ণবের চরণের তল, তাই সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল বেলা হয়ে গেল কিছুক্ষণ পরে আমি হয়তো মাটিতে ঝরে পড়ে যাব, তাই তোমার কাছে আমার শেষ নিবেদন হৃদয়ময়, আমি যখন মাটিতে ঝরে পড়ে যাব তখন যেন কোন সাধুগুরু বৈষ্ণব এসে আমাকে পাড়িয়ে যায়, তার চরণের ধুলি যেন লাগে আমার গায়ে। ও মা একটা ফুলের জন্ম সে কথা বলতে পারে না, তবু গোবিন্দের কাছে তার বাসনা, অতি দুর্লভ জন্ম পেয়েছি মানব জন্ম, 80 লক্ষ জনে ভ্রমণ করার পরে মানব জন্ম হয় 4 লক্ষ বার, এই জন্ম পেয়েও গোবিন্দের সাধনা করতে পারলাম না। শুনেছি তাই গোবিন্দের কৃপা ছাড়া নাকি গাছের একটা শুকনো পাতাও ধরে না, তাই সেখানে দাঁড়িয়ে গোবিন্দের চরণে একটি গান, সকল কিছুই গোবিন্দের দান, তাই গানের ভাষায় মহাজন কি বললেন শুনুন।
যশোদার আপনারা চিন্তা করে দেখবেন মাঝে মধ্যে তাই যখন গোবিন্দের সামনে গিয়ে আমরা ভোগ লাগাই পুজো দেই মাঝে মধ্যে গোবিন্দের কাছে অনেক রকমের বাসনা বলতে ইচ্ছে করে কেমন বাসনা মাঝে মধ্যে আমরা গোবিন্দকে জানাই হে দয়াময় তুমি যে আমাকে ধরাতে পাঠিয়েছো তুমি আমাকে সম্পূর্ণ ভাবে সবকিছু দাওনি তার কাছে অভিযোগে জানাই আমার পাশের বাড়ির মানুষটা দোতলার উপরে বসবাস করে আমি বসবাস করি গাছতলাতে তোমার বিচার বোধহয় ঠিক নয় কি বাবা গোবিন্দের বিচার কি ঠিক নয় গোবিন্দের বিচার সব ঠিক দেখবেন বিচার করে যখন মায়ের গর্ভে ছিলাম তখন গোবিন্দকে বলেছি হে গোবিন্দ তুমি আমাকে ধরাধামে নিয়ে চলো আমি তোমার গুণগান করব কিন্তু যেদিনই ধরাতে আসলাম সেদিন হতে সেই গোবিন্দকে দোয়া কথা আমি ভুলে গেলাম সেই গোবিন্দকে দোয়া কথা আর মনে নাই কেন মনে নাই তখন কেন গোবিন্দকে ডেকেছিলাম বুকে হাত দিয়ে বলুন বাবা যখন আমরা বিপদে পড়ি তখনই শুধু গোবিন্দকে ডাকি আর গোবিন্দকে দোষারোপ করি যখন মাতৃগর্ভে ছিলাম তখন ছিলাম যন্ত্রণায় কষ্ট বেদনায় যদি বলেন কেমন অনেকে হয়তো বলে থাকবে যে মাতৃগর্ভে যখন শিশু থাকে মাতৃগর্ভে যখন একটা শিশু থাকে তখন সে থাকে নিরাপদে না নিরাপদ নয় মা একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সেই শিশুটির পা থাকে
উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে। এখন বাস্তবে যদি কারো পায়ে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখা যায় ও মা, সে বেশি কিছু বাঁচবে না। তখন বিপদে পড়ে গোবিন্দকে ডেকেছি, তাই তো মহাজন কলম দিল। তুমি আমার দুঃখের দুঃখী, তুমি সুখের সাথে, তোমার পরশ আমার পরশ, সদাই জাগে বুকে। বন্ধু করুণা সিন্ধু বাতাস মোরা,